আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভি সল্ট। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এটি একটি সুন্দর সকালের বৃষ্টি ভেজা ফুলের, এটি আমার বেলকনির ফুল। কেমন ফুলটা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি আয়ের মাছের রেসিপি। মাছটা মোটামুটি বড়ই ছিল। মাছটার মাথার, এই আয়ের মাছের মাথার কানের সাইডের কাঁটাগুলো বেশ বড়, আর নিচে পেটের সাইডে যে কাঁটাগুলো সেগুলো কাটতে আমার একটু কষ্টই হয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমি এটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর সুন্দর করে ক্লিন করে চুলাতে প্যান বসিয়ে দেব। প্রথমেই পেঁয়াজ দিয়ে আমি, যেন তেলটা প্যানে পানি থাকলে তেল ছিটে না গায়ের উপর চলে আসে, এই জন্য পেঁয়াজটা দেওয়ার পর আমি তেল দেই। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে হবে। লালচে করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে শুকনা যে মশলা থাকে, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেইগুলো অ্যাড করে দিলাম, আর সাদা লবণ। এবার অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। এভাবে নেড়ে নেড়ে মাঝে মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে মাছের মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়। দেখছেন মশলাটা কি সুন্দরভাবে কষানো হয়েছে, উপরে তেলটা উঠে এসছে মশলা থেকে। এই অবস্থাতে পুরো মাছটি এখানে অ্যাড করে দিলাম। আর মাছটা অন্য মাছের তুলনায় একটু শক্ত থাকে, এইভাবে মাংসের মতো করে মশলাতে কষালেও মাছটা ভেঙে যায় না। এইভাবে বেশ কিছুক্ষণ মাছটা কষানোর পরে হালকা একটু ভাজা ভাজা টাইপ যখন হয়ে যাবে মাছটা, এই অবস্থাতে প্যানে কিছু পানি দিয়ে দিতে হবে ঝোলের জন্য। আয়ের মাছের ঝোল অনেক উপকারী। পানি অ্যাড করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা ঢেকে দেব। আবার ওই সেম প্রসেসে মাঝে মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে, আবার নেড়ে চেড়ে, আবার ঢাকনা দিয়ে ঢেকে, এইভাবে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইভাবে মাছটা ফুটে, পানিটা ফুটে যাওয়ার পর আবার কিছুক্ষণ নেড়ে ঝোলটা একটু আঠালো হয়ে গেলে, হয়ে গেল আমার আর মাছের ঝোল রান্না। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।